আলু গাবলির আলু সিদ্ধ করার জন্য আমি প্রথমে গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা প্রেসার কুকারেই সিদ্ধ করছি। আমি এই সাইজের চারটে আলু নিয়েছি। আলুগুলো যেন ডুবে যায় এরকম পরিমাণ জল নিতে হবে। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি এক টিস্পুন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই আলুটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থাকবে। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম। আমি প্রথমে কটা শুকনো লঙ্কা এরকম শুকনো খোলায় ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি ধনেটা ভেজে নিচ্ছি। গোটা ধনেটাও আমি শুকনো খোলাতেই ভেজে নেব। ধনেটাও ভাজা হয়ে গেছে, এবার আমি ধনেটা নামিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে। গ্যাস ওভেনটা অফ করে দিলাম। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুটা ঠিক এইরকম ভাবে আমি মানে এইরকম একটা সেদ্ধ করেছি, খুব নরম কিন্তু আমি সেদ্ধ করিনি। এবার আমি আলুটা মাখিয়ে নেব। আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলুটাকে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা। এখানে আমি কাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম সেদ্ধ ছোলা। এবার দিয়ে দিচ্ছি মটর। মটরটাও আমি কাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাও আমি কিন্তু কাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করা। এটা আমি শুকনো খোলায় মানে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরেটাও আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়োগুলো কিন্তু একদম মিহি হবে না। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এটাও আমি কিন্তু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমার তৈরি স্পেশাল মশলা, এটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি নুন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো। এবার দিয়ে দেব টক জল। টক জলটাও যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আলু কাবলির কথা মানেই হচ্ছে স্কুল জীবনের টিফিন টাইমে মনে হয় আমার কাছে সবচেয়ে বেস্ট টাইম। এখনো যখন নাকি দেখি যে কোনো স্কুলের বাইরে
এরকম আলু কাবলি নিয়ে দাঁড়িয়ে আছে কোনো দাদা বা কোনো কাকু, তখনই সেই স্কুল জীবনের কথা কিন্তু মনে পড়ে যায়। আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলের সেই দাদাকে, আলু কাবলি যিনি বিক্রি করতেন সেই দাদাকে আমরা ব্যতিব্যস্ত করে তুলতাম। কখনো বলতাম, কাকু আমারটাই কিন্তু, বা দাদা আমারটাই কিন্তু টক জলটা একটু বেশি দিও। আবার কেউ কেউ বলতো, আমারটা ঝাল দিও কিন্তু কাকু। আবার কেউ বলতো, না বাবা আমি ঝাল খাই না, আমারটাই কিন্তু একদম ঝাল দেবে না। কিন্তু সেই কাকু বা দাদারা কিন্তু ঠিক মাথায় রেখে খুব সুন্দরভাবে সবাই যার যেরকম পছন্দ ঠিক সেইভাবেই কিন্তু এই আলু কাবলি তৈরি করে দিত। আমার আলু কাবলিটা তৈরি হয়ে গেছে, কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি আগামী দিনে যেই নতুন নতুন রেসিপি দেব, তাহলে আপনারা সহজেই আমার এই রেসিপিগুলো দেখতে পাবেন।